ত্রিপুরার একটা জ্বলন্ত ইস্যু বলা চলে। দীর্ঘদিন ধরে রাজ্যের মানুষ ভুগছে, বিশেষ করে সীমান্ত অঞ্চলের যারা মানুষ কৃষক শ্রমজীবী তারা খুব ভুগছে। সেটা হচ্ছে, আপনারা জানেন, এই যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার আগে সমস্যা ছিল, চুরি ডাকাতি হতো, প্রায় সময় হতো, খুনাখুনি হতো। তো এই প্রশ্নে কাঁটাতারের বেড়া দেওয়া হয়, তো কাঁটাতারের বেড়া দেওয়ার প্রশ্নে সবারই সমর্থন আছে, আমাদেরও সমর্থন আছে। তো কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন ধরে এই কাজটা এখনও সরকার শেষ করতে পারেনি। যে সমস্ত অঞ্চলে কাঁটাতারের বেড়া হয়নি সেখানে কিন্তু উগ্রবাদীদের আনাগোনা, পাশের বাংলাদেশ বা বিভিন্ন জায়গার থেকে আনাগোনা চলছে। কিছুদিন আগে দুজন বিএসএফকে হত্যা করেছে, আপনারা জানেন। কাজে আমাদের দাবি থাকবে, রাজ্যবাসীর দাবি, পুরো জায়গাতে যাতে কাঁটাতারের বেড়া দেওয়া হয়। তো এটা তো গেলে একটা দিক। এখন আরেকটা দিক হচ্ছে, কাঁটাতারের বেড়া দেওয়ার ফলে স্থানীয় যারা কৃষক শ্রমজীবী রয়েছে সীমান্ত অঞ্চলে, তাদের একটা বিপদ হয়েছে কি, অনেক জমি, প্রায় 45-46 হাজার কৃষক রয়েছে যাদের জমি বাড়ি ঘর কাঁটাতারের মধ্যে পড়েছে। তো অনেকে বাড়ি শিফট করে বাইরে নতুন বাড়ি করেছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যাদের জায়গা জমি পড়েছে তারা এখন জমি চাষ করতে পারছে না, সিজনে মানে এখন আমন ধানের সিজন, জমি চাষ করতে যেতে পারছে না, বিএসএফে বাধা দিচ্ছে। আবার ফসল করলে দেখা যাচ্ছে কি, পাশের রাষ্ট্রের কৃষক চুরি করে নিয়ে যাচ্ছে, দিনের বেলা চুরি করে নিয়ে যাচ্ছে, এটা তো তারা বাধাপ্রাপ্ত হচ্ছে। এইভাবে আর্থিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে অনেক কৃষক শ্রমজীবী আছে যাদের একমাত্র বেঁচে থাকার উপায় হচ্ছে এই সীমান্তের এই ভিতরের জায়গা জমিগুলি। তো এই নিয়ে, এই সমস্যা নিয়ে এর আগে অনেক দরবার হয়েছে, আমরাও বারবার দাবি রেখেছি সরকারের কাছে যে গভর্নমেন্ট নিয়মিতভাবে একটা সময় করে কৃষকদের প্রতিদিন যাতে জমিতে কাজ করতে পারে, চাষাবাদ করতে পারে, ফসল তুলতে পারে, পরিচর্যা করতে পারে, তার ব্যবস্থা গভর্নমেন্টকে করতে হবে। আর নইলে এই সমস্ত কৃষক পরিবারের দায় নিতে হবে গভর্নমেন্টকে। গভর্নমেন্ট কথা দিয়েছে, বিএসএফ কথা দিয়েছে, কিন্তু মাসে একদিনও তারা কথা রক্ষা করেনি। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে এইবার যে আমন ধানের সিজন, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, ধানের চারা লাগাতে পারছে না, এই সিজন চলে যাচ্ছে। আমরা বাধ্য হচ্ছি সরকারের নজরে বিষয়টা আনার জন্যে। আমরা আজকে 6 দফা দাবিতে আমাদের আজকের এই ডেপুটেশন, প্রথম দাবিটি হচ্ছে কৃষকদের চাহিদা মতো প্রতিদিন যাতে কৃষকরা তাদের সীমান্তের মানে কাঁটাতারের ভিতরে গিয়ে জমি চাষাবাদ করতে পারে তার সুযোগ দিতে হবে। এবং 2 নম্বর হচ্ছে তাদের যে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তারপর যারা কৃষক জমিতে ফসল করছে তাদের ফসল চুরি করে নিয়ে যাচ্ছে, এই ব্যাপারে সীমান্তরক্ষী বাহিনীকে দিয়ে বা যেভাবে পারে গভর্নমেন্ট এই ফসল যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করতে হবে। তারপরের দাবি হচ্ছে আমাদের কাঁটাতারের ভিতরে যে সমস্ত ফসল কৃষকরা ফলাচ্ছে সবগুলি ফসলকে মানে কৃষি বিমার আওতায় আনতে হবে, তাহলে কৃষকদের একটা নিরাপত্তা সুনিশ্চিত থাকবে। তারপরে দাবি আমাদের, ইতিপূর্বে কাঁটাতারের বেড়ার জন্য অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর পাল্টাতে হয়েছে, এর আগে অনেকবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিপূরণ আমরা দাবি করছি। কত দফা দাবি? 6 দফা দাবি। 5 নম্বর দাবি হচ্ছে, এটা আমাদের পূর্বের দাবি, এই লকডাউন পরিস্থিতিতে অনেক কৃষক, সারা রাজ্যের কৃষকই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে প্রতি পরিবার পিছু 8,000 টাকা করে মাসিক বরাদ্দ করতে হবে। 6 নম্বর দাবি হচ্ছে আমাদের, এই যে এটাও পুরনো দাবি, এই যে কৃষি স্বার্থ বিরোধী কেন্দ্রে পাশ হয়েছে 3টি আইন, এই 3টি আইনকে বাতিল করে কৃষিকে শিল্পের মর্যাদা দিয়ে কৃষকদের স্বার্থ সুরক্ষা করতে হবে, কৃষক শ্রমজীবী মানুষকে বাঁচাতে হবে। এই 6টা দাবিতেই আমাদের আজকের ডেপুটেশন আমরা ডিএম সাহেবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো। মুখ্যমন্ত্রী প্রয়োজনে কেন্দ্রের সাহায্য নিয়ে এই সমস্যার সমাধান করবেন বলে আমরা আশা করছি। নমস্কার।
你好，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